আসসালামু আলাইকুম, আমি রাসেল। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওতে চার পিস নর কবুতরের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওতে যে চার পিস কবুতর দেখতে পারতেছেন, যদি কবুতর চার পিস আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তো এইখানে এক পিস সাকিব ব্লাড লাইনের টেডি কবুতর আছে, এক পিস 35 কবুতর আছে এবং বাকি যে দুই পিস নীল রুম্বা নর কবুতর আছে। তো এই হচ্ছে হলো আপনার টোটাল চার পিস কবুতর, এবং চার পিস কবুতরই অ্যাডাল্ট কবুতর, চার পিস নর কবুতর। তো এদের ভিতরে চাইলে আপনারা কেউ একসাথে নিতে পারেন, অথবা যদি কেউ চান সিঙ্গেল সিঙ্গেল তো সেই ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন। তো এই হচ্ছে হলো আপনার টোটাল কবুতর চার পিস। এবং এই কবুতর সম্পর্কে আরও একটু বিস্তারিত বলি, সেই বিষয়টা হচ্ছে হলো কবুতর চার পিস কেনা কবুতর। যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি গ্যারান্টি বলেন আর ওয়ারেন্টি বলেন, আসলে বর্তমান অনেকেই কবুতর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আসলে কবুতর বিক্রি করতেছে। তো আমি আসলে ওইভাবে গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো কিছুই দিব না, কারণ হচ্ছে হলো কবুতর যেহেতু আমার কিনা কবুতর, তো সেই ক্ষেত্রে গ্যারান্টি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি তো গ্যারান্টি দিতে পারবো না উড়ার ক্ষেত্রে, তবে কবুতরের ডিম বাচ্চার ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি সহকারে দিব যে কবুতর যদি ডিম বাচ্চায় যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমি কবুতর ব্যাক নিয়ে নেব। যদি আপনারা চান অবশ্যই কবুতর আমাদের ব্যাগ দিতে পারেন। আর উড়ার ক্ষেত্রে উড়ার বিষয়টা সম্পূর্ণ আপনাদের কাছে, আমি কবুতরের চোখ পাক এবং লেস্টের যেখানে যা আছে একটা কবুতরের যতটুকু যা দেখানো উচিত বা দেখানো যায় আমি ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার আপনাদের দেখাবো। দেখানোর পরে যদি কবুতর আপনাদের ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন এবং কবুতর সংগ্রহ করার চেষ্টা করবেন বা সংগ্রহ করবেন। তো আমি প্রথমে যে কবুতরটা দেখাবো সেটা আপনার যে টেডি সাকিব ব্লাড লাইনের যে টেডি কবুতর, এই কবুতরটা আমি সর্বপ্রথম আপনাদের দেখাবো। এটা হচ্ছে হলো সাকিব ব্লাড লাইনের নর কবুতর। তো আর এই হচ্ছে হলো আপনার কবুতরের চোখ, আমি একটু ক্লিয়ার করে দেখাই। এই হচ্ছে কবুতরের চোখ, এটা হচ্ছে সাকিব ব্লাড লাইনের এটা নর কবুতর। তো অনেকদিন সিঙ্গেল পড়ে আছে, অনেকদিন সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে। যে কোনো মাদির সাথে জোড়া করলে মাদির যদি ফুল গরম থাকে তো সেই ক্ষেত্রে আশা করা যায় সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ কবুতর ডিম পাড়াবে যদি আপনার মাদি কবুতর একটু গরম থাকে। এই হচ্ছে সাকিব ব্লাড লাইনের নর কবুতর, এটা নর। তো কবুতরটার পাকটা সম্পূর্ণ যতটুকু ক্লিয়ার দেখানো যায় ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে কবুতরের পাক, এই দেখেন, এই হচ্ছে একটা সাইডের পাক। কবুতরে যদি বলি আপনার 9 এবং 10 নম্বর পাক বরাবর এবং 8 নম্বর পাক একটু ছোট, ঠিক আছে, 9-10 বরাবর, 8 নম্বর পাকটা একটু ছোট তুলনামূলক। এই হচ্ছে আর একটা সাইডের পাক, এই সাইডের 10 নম্বর পাকটা নতুন উঠতেছে, মাশাল্লাহ বগলের পাকও খুব বড় আছে, বড় বগল পাকের কবুতর। এই হচ্ছে কবুতরের লেজ, পাওটা যদি দেখাই, এই হচ্ছে হলো আপনার কবুতরের পাও, ঠিক আছে। এটা একটা সাকিব ব্লাড লাইনের কবুতর। আর জোড়ের হাড্ডিটা যদি বলি তুলনামূলক একটু ফাঁকা আছে, পুরো আঙুলটা যায় না কিন্তু বোঝা যাচ্ছে ফাঁকা আছে। আর আপনার বুকের যে হাড্ডিটা, বুকের হাড্ডিটা পাঁচ আঙুল হবে। এই হচ্ছে নর কবুতরটা, ঠিক আছে। এটা একটা সাকিব ব্লাড লাইনের নর। আপনাদের 35 কবুতরটা দেখাবো, আর অবশ্যই কবুতর ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা যদি ভিডিও না দেখেন, ভিডিও না দেখে উনি মাঝখান দিয়ে নক দেন যে ভাই 35 কবুতর বা টেডি কবুতরটার দাম কীরকম, উড়া কীরকম আছে। আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আমি ভিডিওতে ইনশাআল্লাহ সব কিছু বিস্তারিত বলে দিব এবং বলে দিচ্ছি। এটা হচ্ছে 35-এর একটা নর কবুতর, মাশাল্লাহ খুব সুন্দর চোখ, সুন্দর চোখের কবুতর, সুন্দর চোখ।
এটা 35 এর নর তো এই হচ্ছে কবুতরের পর এই হচ্ছে পর ঠিক আছে কবুতরটার আবার 8 নাম্বার পর বড় 10 নাম্বার একটু ছোট আবার 10 এর তুলনায় 9টা আর একটু বড় এই হচ্ছে আলোর একটা সাইড এই দেখেন ক্লিয়ার আমি যেটা বলেছি আসলে আমার কথা বিশ্বাস করার দরকার নাই এই দেখেন আপনার 10 ছোট 9 বড় এবার 10 এর তুলনায় 8 নাম্বার অর্থাৎ মাথা দিয়ে তিনটে পাক 8 9 10 10 এর তুলনায় 8 নাম্বার পাক বড় 10 এর তুলনায় 8 নাম্বার পাকটা বড় ঠিক আছে এই হচ্ছে কবুতরের লেজ বন্ধুদের আমার কবুতর আর এই হচ্ছে হলো কবুতরের পাও এরও মোটামুটি টেলির যেরকম জোড়ের হাড্ডি এরও সেম টু সেম জোড়ের হাড্ডি আর এর বুকের যে হাড্ডিটা এটা এটারও আপনার পাঁচ আঙ্গুল হবে বুকের হাড্ডি তারপরে আরো একটা কবুতর দেখাবো সেটা হচ্ছে হলো নীল দুম্বার নর কবুতর মাশাআল্লাহ এটা হচ্ছে নীল দুম্বার একটা নর কবুতর আসলে ওইভাবে চোখগুলো আসলে ক্লিয়ার করতে পারতেছি না চোখগুলো ক্লিয়ার করতে পারলে আপনারা হয়তো চোখের আরো সুন্দর হয়তো বা সাইন বুঝতে পারতেন ওইভাবে আসলে মানে ফোনটা একা একা ভিডিও করতেছি যার কারণে ওইভাবে আসলে ক্লিয়ার করতে পারতেছি না তো ঝাপসা ঝাপসা আসতেছে বেশি সাথে হয়তো বা একজন লোক থাকলে হয়তো বা এই ঝাপসা ভাবটা কাটায় ক্লিয়ার তো চোখের ভিডিও দিতে পারতাম দেখাতে পারতাম আপনাদের চোখটা তো বরাবরের ন্যায় কবুতরটার পাকটা একটু দেখাবো তারা ভাই এই হচ্ছে কবুতরের পর এই হচ্ছে কবুতরের পর পরটা একটু বাঁকাই গেছে বড় বাড়ি করেছে যার কারণে বাঁকাই গেছে আর এর হচ্ছে পরের যে বিষয়টা এর পরটা আপনার 8 8 10 8 8 10 বরাবর 10 নম্বর পর বড় ঠিক আছে 8 8 10 সমান 10 নম্বর পর বড় এই হচ্ছে কবুতরের লেজ এটা নীল দুম্বার একটা নর কবুতর এই হচ্ছে কবুতরের পাও ঠিক আছে এই যে পার কালার আর এর জোড়ের হাড্ডিটা মোটামুটি আগের যে দুটো আছে ও দুটোর থেকে এর জোড়ের হাড্ডিটা একটু মিশানো আছে আর এর বুকের হাড্ডিটা হবে 4 আঙ্গুল তো 4 আঙ্গুল বুকের হাড্ডি এই হচ্ছে একটা নোয়াক নীল দুম্বার পরবর্তী সর্বশেষ এবং লাস্ট যে কবুতরটা এটাও একটা নীল দুম্বার নর কবুতর এখানে আপনার দুটা নীল দুম্বা আছে এবং একটা টেডি আছে একটা 35 আছে আচ্ছা এই হচ্ছে আরেকটা কবুতরের পাক নীল দুম্বা এর একটা পা পড়ে গেছে এই সাইডের একটা পর পড়ে গেছে হ্যাঁ এর একটা পর ঝাড়ছে 8 নম্বর পরটা নতুন করে আবার ঝাড়িছে এবং প্রত্যেকটা কবুতরই রানিং কবুতর ডিম বাচ্চা ফুল ওকে আছে এখন শুধুমাত্র একটা জিনিস আপনাদের দিতে পারবো না সেটা হচ্ছে উড়ার কোনো গ্যারান্টি দিতে পারবো না আর এর জোড়ের হাড্ডিটা ফাঁক আছে এবং বুকের হাড্ডিটা 4 আঙ্গুল আছে বুকের হাড্ডিটা 4 আঙ্গুল আছে জোড়ের হাড্ডিটা ফাঁক আছে এটা হচ্ছে নীল দুম্বা নর আরেকটা নর মাশাআল্লাহ চোখের রিংগুলো আসলে প্রত্যেকটা কবুতরে মাশাআল্লাহ খুব সুন্দর চোখের রিং আসলে আমাদের তো আইফোন বা DSLR ক্যামেরা না তো যার কারণে ওইভাবে আসলে ক্লিয়ার হয়তো বা দেখাতে পারতেছি না চোখের বিষয়টা এই হচ্ছে নীল দুম্বার আর একটা নর কবুতর তো মোটামুটি এই হচ্ছে কবুতরের লেজটা ঠিক আছে একটু পায়খানা মাখানি আছে ময়লা আছে এই হচ্ছে নর তো ধন্যবাদ সবাইকে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখছেন এই হচ্ছে 4 পিস কবুতর নর কবুতর 4 পিসই আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন কবুতর বাংলাদেশ এবং বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ায়ও কবুতর ডেলিভারি করা যাবে তো যে যেখান থেকে দেখতেছেন আপনারা যদি কোনো কবুতর পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন তো এই বলে আজকের মতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম